আচ্ছা হ্যাঁ পাখি, কিছু কি বলবা? কি হলো, কথা বলো। জি স্যার, বলার লাগেই তো আইছি। স্যার আপনি তো সকাল থেকে এক কাপ চাও খান নাই, আপনার লাগে কি এক কাপ চা বানাই আনমু? চা চা তো আসলে খাওয়া যায়, হ সকাল থেকে মুখ যেন তিতে তিতে হয়ে আছে। এক কাজ করো, তুমি এক কাপ রং চা বানিয়ে নিয়ে আসো আমার জন্য। আর শুনো, একটু লেবু দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমি সুন্দর করে লেবু দিয়ে চা আনতেছি আপনার লাগে। ঠিক আছে, একটু জলদি করো। কি ব্যাপার, আমি বুঝলাম না বিষয়টা। 10 মিনিট আগেই টাকা রাখলাম এখানে 4 লাখ, আর এখন দেখি 3 লাখ টাকা। বিষয়টা দেখি তো, কই এখানেও তো আমি রাখি নাই। এই ফাখি, ফাখি! জি স্যার। তোমাকে ডাকতেছি, তুমি শুনো না কথা। স্যার আমি কাজ করতেছিলাম। কাজ করতেছিলা? তুমি আসার আগে এখানে টাকা দেখছিলা না? এখানে 4 লাখ টাকা রাখছিলাম, আমি এখন দেখতেছি মাত্র 3 লাখ টাকা, বাকি 1 লাখ টাকা কই গেছে আমার তো মাথায় ধরতেছে না। বলো তো স্যার, আমি কেমনে কম এসব টাকার বিষয়ে তো আমি কিছু জানি না স্যার, আমি দেখি না টাকা ঢুকে স্যার, আমার অনেক কাজ আছে আমি যাই। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এখানে আসার আগে এখানে কি 4 বান্ডিল টাকা দেখো নাই? না স্যার আমি খেয়াল করি নাই স্যার, সত্যি কইতাছি। খেয়াল করো নাই? না স্যার। কি করি? আচ্ছা তুমি যাও। আচ্ছা স্যার। এই সুইটি ম্যাডাম, সুইটি ম্যাডাম, টাকা গেল গো, আমি বুঝতেছি না, এই টাকা তো যাওয়ার কোনো কথা আসে না। জি স্যার। আপনি আপনি অফিস আসছিলেন? না আমি তো আমার কক্ষে ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতেছি না, এখানে আমি যে ব্যাংক থেকে মাত্র 4 লাখ টাকা উঠে আনছি, আইনে এখানে রাখছি কিন্তু 1 লাখ টাকা পাচ্ছি না, বাকি 3 লাখ টাকা এখানে আছে। আমি তো দেখি নাই স্যার। আমি তো কত বড় বিপদে পড়তে পারি বলেন তো, কি করি বলেন। আপনার রুমে কি কেউ আসছিল? আরে আসছিল বলতে কাজের মেয়েটা আসছিল, কিন্তু কাজের মেয়ে তো এত বড় সাহস করার কথা না, কারণ ও তো সাধারণ একটা কাজের মেয়ে, ও অফিস থেকে এতগুলো টাকা সরিয়ে ফেলবে না, না ও হতে পারে না, ও কখনো এই টাকা ধরবে না। এখন কি করে বলেন তো, বড় স্যার আসলে এখন আমাকে কি করবে, আমি তো ভাবতে পারতেছি না, আমি কি করবো এতগুলো টাকা। স্যার আপনি যাই বলেন, কাজের মেয়ে পাখিকে আমার একদমই বিশ্বাস হয় না, আমার মনে হয় টাকাটা ওই নিছে। সুইটি ম্যাডাম আপনি কি বললেন, কাজের মেয়েকে আপনার সন্দেহ হচ্ছে? না না, ও এত বড় সাহস করতেই পারে না। কি বলেন, আমার অফিস থেকে ও 1 লক্ষ টাকা সরিয়ে ফেলবে? না না, এটা হতে পারে না, কিন্তু আপনি যেহেতু এত করে বলতেছেন, ও তো আমাকে বলল। না স্যার আমি তো কোনো টাকা পয়সা দেখি নাই, এখন কি করে চেক করি বলেন তো। স্যার আপনি এত টেনশন করতেছেন কেন, আমাদের অফিসে তো সিসি ক্যামেরা আছে, আপনি সিসি ক্যামেরার ফুটেজটা দেখেন। আইডিয়া, আপনি তো ঠিক বলেছেন, সিসি ক্যামেরা তো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই চেক করতেছি। ওই তো টাকাটা ঢুকাচ্ছে। আমি আপনাকে বলেছিলাম না স্যার যে আমার ওকে সন্দেহ হয়, আপনিই তো বিশ্বাস করলেন না। এই ফাখি, ফাখি! জি স্যার, আমি একটু কাজ করতেছিলাম। রাখো তোমার কাজ, কাজ তুমি পরে করো, আগে বলো, তোমাকে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তুমি এখান থেকে কোনো টাকা ঢুকে দেখছো কিনা, তুমি কি বললা কোনো টাকা দেখো নাই? না তুমি টাকা দেখছো নাকি দেখো নাই, সত্য করে বলো। স্যার আমি তো সত্যি কইতাছি, আমি অনেক দিন ধরে আপনার অফিসে চাকরি করি স্যার, আপনি কি জানেন না আমার তো এসব চুরির স্বভাব নাই স্যার, সত্যি আমি টাকা পয়সা দেখি নাই স্যার। শোনো, আমি জানি দেখেই তোমাকে বিশ্বাস করছিলাম, আর বিশ্বাস করে আজকে 5 বছর আমি তোমাকে কিছু বলি নাই, আর কখনো পরীক্ষা করতে যাই নাই, এখন আমার খুব সন্দেহ হচ্ছে যে তুমি টাকাটা চুরি করছো, টাকাটা তুমিই নিছো। স্যার আপনি আমার শুধু শুধু মিথ্যা অপবাদ দিতেছেন স্যার, আমি সত্যি কইতাছি আমি আপনার টাকা পয়সা নিই নাই স্যার। চুপ করো, তুমি টাকাটা নাও নাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাকে ভিডিও ফুটেজ দেখাবো, আর সেই ভিডিও ফুটেজে দেখার পরে বুঝতে পারবা টাকাটা কি তুমি চুরি করছো নাকি করো নাই। স্যার কি কিসের ভিডিও ফুটেজ স্যার, আমি সত্যি কইতাছি স্যার, বিশ্বাস করেন আপনি আমার কথা, আমি কোনো টাকা নিই নাই স্যার, আমি সত্যি কইতাছি স্যার, আমি কেন শুধু শুধু এতগুলো টাকা ধরতে যাবো স্যার, স্যার আপনি আমার বিশ্বাস করেন স্যার। চুপ করো, আর কোনো মিথ্যে কথা বলার চেষ্টা করিও না, তুমি হয়তো ভুলেই গেছো
যে আমার এই অফিসে সিসি ক্যামেরা আছে। তোমার অফিস যে সিসি ক্যামেরা আয়ত্তর ভিতরে চলে সেটা তুমি একবারও চিন্তাও করো নাই। তুমি যে এখানে এসে টাকাটা এইভাবে ঢুকিয়ে ফেলছো সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো স্যার, এই যে দেখো দেখো টাকাটা কি তুমি চুরি করছো নাকি করো নাই। এই যে দেখো কিভাবে তুমি টাকাটা নিছো, নিয়া তুমি তোমার এই যে এখানে ঢুকিয়ে ফেলছো। তুমি আমাকে মিথ্যে কথা বলতেছো, বলো এই চুরিদারি কবে থেকে তুমি করো বলো। স্যার স্যার আমি সত্যি কইতাছি স্যার, আমি অনেক বিপদে পড়ে টাকাটা নিছি স্যার। বিপদে? কিসের বিপদে? কি এমন বিপদে পড়ছো তুমি যেটা কিনা অফিস থেকে তুমি অফিসের টাকা তাও আবার 100,000 টাকা চুরি করতে হবে বলো তো। স্যার আমি অনেকদিন ধরে অনেক বিপদে আছি স্যার, আপনারা আমি কইতে পারি নাই স্যার। আমি যদি আপনার কাছে টাকা চাইতাম আর আপনি যদি আমার না দিতেন সেই ভয়ে স্যার আমি টাকা চাইতে পারি নাই। আরে বাবা আমি বুঝতে পারছি, আপনি বিপদটা কি যে তোমার এমন কি বিপদে পড়ছো যেটা কিনা অফিস থেকে টাকা চুরি করতে হবে। স্যার আপনি তো জানেন স্যার আমার দুধের একটা বাচ্চা আছে স্যার, আমার স্বামী ঠিক মতো ইনকাম করে না স্যার, আমার স্বামী শুধু বাইরে সারাদিন মদ জুয়ে এইসব খেলে স্যার, আমার কোনো খোঁজ খবর নেয় না, ঘরে চাউল ডাউল কিচ্ছু দিয়ে যায় না স্যার, আমার বাচ্চারা যে দুধ খাওয়ামু স্যার ওই দুধটা পর্যন্ত আয়না দেয় না স্যার, আমার একটা কানা করিও দেয় না স্যার। এর লাইগা আমি কোনো উপায় না পাইয়ে স্যার আমার বাচ্চারে বাঁচানোর লাইগা এই টাকাটা চুরি করছি স্যার। স্যার আপনি আমারে মাফ করে দেন স্যার। স্যার আমরা তো গরিব। শোনো পাখি চুপ করো, তুমি তোমার আর কোনো কথা শুনতেই আমার ভালো লাগতেছে না। তুমি আজকে 5 বছর আমাদের অফিসে জব করতেছো, কোনো আমি কিছু খারাপ কিছু দেখি নাই তোমাকে, তাই আমি তোমাকে অনেক বিশ্বাস করে আমি তোমাকে এখানে রেখেছি। অনেক মানুষ তোমার নামে অনেক কথা বলেছে কিন্তু আমি তাদের কোনো কথা শুনি নাই। আজকে তুমি এই টাকাটা নিয়ে যে কাজটা করেছো, যে অপরাধটা করেছো, এটা তুমি একদম ঠিক করো নাই। তোমার স্বামী ভালো না, তোমার বাচ্চা দুধ খাইতে পারে না, তাই বলে তুমি অফিস থেকে টাকা চুরি করবা? শুনো, যে কাজটা তুমি করেছো আমি চাইলে এখন পুলিশকে ফোন করে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতাম কিন্তু আমি তাই করব না। তুমি ভালোই ভালোই টাকাটা বের করে দাও আর তুমি এই অফিস থেকে বেরিয়ে যাও। আজকে থেকে তোমাকে এখানে আর কোনো কাজ করতে হবে না। স্যার স্যার আপনি এরকম করেন না স্যার, এই যে স্যার আমি আপনার টাকা দিয়ে দিতে স্যার, আপনি আমার এই অফিস থেকে বাইরে করেন না স্যার, আপনার দুইটা পায়ে ধরি স্যার। কোনো কথা বলবো না, তুমি এখনই এই অফিস থেকে বেরিয়ে যাও। তুমি যে কাজ করছো আমি যদি তোমাকে ক্ষমা করি এটা একদম ঠিক হবে না। তুমি আমার অফিস থেকে এখনই বেরিয়ে যাও। স্যার আমি তো বের হয়ে যাবো স্যার, আমগো মতো গরিব গো দুঃখ বুঝার স্যার কেউ নাই স্যার, আপনারা তো বড় লোক মানুষ অফিসার মানুষ, সারাদিন বসে বসে কত লাখ লাখ টাকা ইনকাম করেন, আপনাকে কত সুখে সংসার চলে, আপনাকে বাচ্চা বউ বাচ্চা সবাই রাতের হালে থাকে স্যার, আর আমগো মতো কিছু গরিব স্যার না খাইয়া মরা যায়, আমার দুধের বাচ্চাটা স্যার আজকে 1 সপ্তাহ আমি ওরে দুধ খাওয়াইতে পারি না স্যার, একটা টাকা লাগে স্যার, দুধ কিনার টাকাটা পর্যন্ত নাই, আমার ঘরে চাউল ডাউল কিচ্ছু নাই স্যার, হের লেগে আমি কোনো উপায় না পাইয়া টাকাটা চুরি করছিলাম স্যার, আমি তো স্বীকারও করছি আমি আপনার টাকাটা দিয়েও দিছি স্যার, তারপর আপনি আমারে বাইর করে দিলেন, সমস্যা নাই স্যার, আমগো মতো গরিব রাস্তাঘাটে ময়রে পড়া থাকলেও কেউ দেখার নাই স্যার, আমি সোয়েটার যাইতেছি আপনার অফিস থেকে। শুনো শুনো ফাঁকি, তোমাকে আমি অনেক ভালো জানি, অনেক ভালো মনে করতাম কিন্তু তুমি যে কাজটা করেছো আমার জায়গায় অন্য কেউ হলো সেমটা কাজটা করতো তোমাকে বের করে দিত। আর যাই হোক এত করে যেন বলতেছো, আমি তো একজন মানুষ, তোমার এত মায়া কান্না, এতদিন ধরে তুমি আমাদের অফিসে জব করতেছো, কিভাবে আমি তোমাকে বের করে দিই বলো বলো, না পারতে হ্যাঁ তোমাকে আমি বের করে দিতে হয়। যাই হোক তুমি আমাকে কথা দাও আর কখনো এরকম লোভ করবা না, তুমি সমস্যায় পড়ছো আমাকে বলতে পারতা, আমি তোমার সমস্যা সলভ করে দিতাম, তুমি যে কাজটা করেছো একদম উচিত করো নাই। আর যাই হোক তুমি আজকে আমাকে অনেক বড় বিপদে ফেলাইতে যাচ্ছিলে, যাই হোক তুমি থাকো কাজ করো সব কিছু দেখে শুনে রাখো যাও। স্যার আমি আপনাকে কথা দিতেছি আর কখনো আমি সব টাকা চুরি করবো না স্যার, আমার লাগলে আমি আপনার কাছ থেকে চাইয়া নিবো স্যার। ঠিক আছে যাও।